Hello student, class 3, subject SST, date 8 January 2021. The member of the municipal council on a town are also elected by the people of that area who are 18 years old age or above. These members are called municipal councillor. The municipal councillor elected a head called by the chairman or chairperson. এখানে কি বলছে আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম গ্রাম পঞ্চায়েত এবং আমরা এবার কি পড়ছি মিউনিসিপ্যাল কাউন্সিল দ্য মেম্বার্স অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিল ইজ এ টাউন আর অলসো ইলেক্টেড বাই দ্য পিপল দ্যাট অফ দ্যাট এরিয়া হু আর 18 ইয়ার্স অফ এজ অর অ্যাবাভ তো কি বলছে মিউনিসিপ্যাল কাউন্সিলের টাউনে কী হয় ভোটের দ্বারা যে যার 18 বছর উপরে আছে সে এখানে কে করতে পারে কাউন্সিলর হতে পারে দিস মেম্বার আর কল্ড মিউনিসিপ্যাল কাউন্সিলর এই মেম্বারকে কি বলা হয় মিউনিসিপ্যাল কাউন্সিলর বলা হয় দ্য মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেক্টস এ হেড কল্ড বাই দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন এতে হেড যে তাকে কি বলা হয় চেয়ারম্যান অ্যান্ড চেয়ারপারসন তাহলে এখানে দেখো আমি তোমাদেরকে মিউনিসিপ্যাল কাউন্সিলে অল্প কিছুটা পড়ালাম তো এখানে অনেক বড় বড় স্পেলিং আছে মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেক্টেড অ্যাবাভ মিউনিসিপ্যাল কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান অর চেয়ারপারসন এই স্পেলিংগুলো তোমরা ভালো করে পড়বে কারণ যখন কোশ্চেন অ্যান্সার লিখবে এই স্পেলিং এগুলো এই ওয়ার্ডগুলো থাকলে তখন তোমরা স্পেলিং লিখতে পারবে না সেই জন্য এগুলো ভালো করে স্টাডি করবে এবং কপিতে লিখবে থ্যাংক ইউ